শীতের সঙ্গে রাঙ্গামাটির হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। ডায়রিয়া, নিমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের বেশিরভাগই শিশু ও বয়োবৃদ্ধ। রোগের চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির তথ্যে বিস্তারিত জানাচ্ছেন শারমিন শর্মা। শীত আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত রাঙ্গামাটির জনজীবন। গত এক সপ্তাহে জেলায় পাহাড়ি অঞ্চলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, সর্দি, কাশি ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সহ বহির্বিভাগে প্রতিদিন 150 থেকে 200 রোগী ভর্তি হচ্ছে। সর্দি, কাশি, বুকে কফ ছিল, একটু পড়াইছি। হাসপাতাল থেকে যাওয়ার পরে বাসায় গিয়ে আবার ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ড এবং স্পেশাল কেয়ার নিওনেটাল ইউনিট, এই দুটো ওয়ার্ড মিলিয়ে 60 থেকে 70 জন রোগী নিয়মিত আমরা সেবা দিচ্ছি অন্তঃবিভাগে। আর বহির্বিভাগে 100 থেকে 150 রোগী, শিশু রোগী হয়, এগুলো আমরা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি গরম কাপড় ব্যবহার সহ শিশুদের বাড়তি যত্নের পরামর্শ দিলেন চিকিৎসকরা। শারমিন শর্মা, মোহনা সংবাদ।